السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تامر الدين داري من داربهيرة أمرى ب مسلدر মধ্য থেকে কিছু মুসল্লিদের থেকে যে সমস্ত ভুল ত্রুটি হয় তার একটি বড় ভুল সেটা হলো যে ইমামের আগে রোকতে যাওয়া বা দেয় যাওয়া বা ইমামের আগে স্থানান্তরিত হওয়ার যে বিষয়টা এটা আমরা গত পর্বে আলোচনা করেছি আজকের এই পর্বে বলবো আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের ভিতরে মুসল্লিদের কাছ থেকে যে সকল ভুল হয়ে থাকে এই ভুল আর কিছু ভুল ত্রুটি আজকে তুলে ধরবো আর আগেও আমরা বলেছি এই ভুল ত্রুটি ধরা আমাদের উদ্দেশ্য হলো আমরা নিজেরাও যেন এই ভুলগুলা শোধরে আমরা যেন ভালো হতে পারি এবং এই সুবর্ণ সুযোগগুলা কাজে লাগিয়ে আমরা যেন অধিক স্বভাবের অধিকারী হতে পারি প্রিয় ভাইরা এক নম্বর যেটা হলো যে যে এই মসজিদে প্রবেশ করার পরে আজান একামতের মধ্যবর্তী সময়ে বা আজানের পরে একামতের মধ্যবর্তী সময়ের ভিতরে মসজিদের ভিতরে বাহিরে আমাদের থেকে যে সমস্ত ভুলগুলা হয় তার একটা ভুল হলো অনেকে মসজিদে প্রবেশ করার পরে গিয়ে তাহিয়াত মসজিদ পড়ে না যেটা আমরা আগেও বলেছি যদি ওয়াক্তে সুন্নত থাকে তাহলে ওাক্তে সুন্নত অবশ্যই পড়ব আর যদি সুন্নত না থাকে তাহলে অবশ্যই বসার পড়বে দুই একাত তাহিয়াতের মসজিদ নামাজ পড়ে বসবো যেহেতু রসুসামর্ষে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেই জন্য বসার পরব অবশ্যই দুই রেকাত নামাজ পড়ে বসে তাই আমরা অবশ্যই দুই রেকাত নামাজ পড়ে এটা একটা দ্বিতীয় নম্বর ভুলটা হয় যে অনেক সময় মসজিদে প্রবেশ করার পরে গিয়ে আমরা মসজিদে গিয়ে ক্যাবলামুখী না হয়ে অন্যমুখী হয়ে হয়তো বসে থাকে দেয়াল দিয়ে বা অন্য দিকে ফিরে বসে থাকি এটা একটা ছোট্ট ভুল যদিও এটা বড় ধরনের ভুল বলতে পারি না কেননা হজরতে আবহর রদার নতে বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন কলা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইন্না লিকুল্লি সাইন সৈয়দান ও ইন্না সৈয়দ আল মজারিসি কেবালাতাল কেবলা রসুল ইসলাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সর্দার আছে আর বৈঠকের সর্দার হল কেবলামুখী ওই বসা অতএব মসজিদে যখন আমরা বসি যেটি ইবাদতের জন্য গেছি তাহলে কেবলামুখী হয়ে বসাটাই উত্তম এটা মোস্তাহ না বসতে কোনো গুণ হবে না কিন্তু যেহেতু আমাদের সুবর্ণ সুযোগ আছে তাহলে কেবলামুখী হয়ে বসি নামাজের অবস্থায় যে আমরা আসি এখানে যেহেতু আমরা নামাজের জন্য যখন অপেক্ষা করবো এটা নামাজের বৃদ্ধির সমার গণ্য করা হবে তাই আমরা অবশ্যই কী করব চেষ্টা করবো যে সাধ্য অনুযায়ী আমরা কেবলামুখেই বসতে এটা একটা ছোট্ট ভুল কিন্তু আমরা চেষ্টা করবো যে মোস্তাহাব কাজটা আদায় করার জন্য দ্বিতীয় নম্বর যেটা হলো যে এটা আমাদের অধিকাংশ বিশেষ করে সৌদি আরবে আমাদের অনেক মুসল্লিদের থেকে এই ভুলটা হয় আজান দেওয়ার পরে অজু করে মসজিদের বাহিরে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেছে এই বিভিন্ন কথাবার্তা বিভিন্ন গল্পর মাধ্যমে অথবা ইতিমধ্যে এখন তো আরেকটা নতুন ফ্যাশন যেটা হয়েছে মোবাইল দিয়ে ফেসবুক বা অন্য কিছু দেখতেছে শুনতেছে এই লম্বা সময়টা এই আজান আর একামতের মৃতের পনেরো বিশ মিনিট যে সময় আছে সময়টা দেখা যাচ্ছে একটা অনর্থক কাজে খরচ হয়ে গেল আর এই যে লম্বা সময় অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণে আমি কি হারালাম এটা একটু খেয়াল করেন ভাইরা আসলে দেখুন আমরা যদি আজানের পরে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেই জরুরি কাজগুলো সেরে উজু করে যে মসজিদে যেতে পারতাম তাহলে আমরা কী পেতাম আর দেরি করার জন্য কি হারাইলাম এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম কি হারাইলাম এক নাম্বার যেটা হারাইলাম সেটা হলো যে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ার সেই সুবর্ণ সুযোগটা হারাই ফেললাম কেননা রস উস্তম বলেছেন পুরুষদের কাতারের সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার আর মহিলাদের কাতারের সর্বোত্তম কাতার হলো শেষ কাতার তাইলে পুরুষদের জন্য প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া এটা বড় ফজিলতপূর্ণ কাজ এবং রসুস্তম বলেছেন যদি মানুষ জানতো আজান দেয়ার ভিতরে কি ফজিলত এবং প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার ভিতরে কি ফজিলত তাইলে মানুষ এটা হাসিল করার জন্য যদি প্রয়োজন হতো লটারি করার তাইলে লটারি করে হল এটা হাসিল করার চেষ্টা করতো কিন্তু এটা মানুষ জানে না তা হাসিল করার চেষ্টা করে না তাই আমরা এই প্রথম কাতারে দাঁড়িয়ে এই নামাজ পড়ার যে একটা বিশেষ ফজিলত বিশেষ মর্যাদা আল্লাহর বিশেষ দয়া ওই বান্দার প্রতি সেইটার থেকে আমরা বঞ্চিত হলাম এক নম্বর ক্ষতি হলো দুই নম্বর হলো যে এই দেরি করার বা গল্প করার কারণে যেটা ক্ষতি হলো জৈ যে জৈন আমাদের সময়ে শূন্যত আছে যেমন জোহরের পূর্বে চার একা শূন্যত আছে ফজরের পূর্বে দুই একা শূন্যত আছে এই শূন্যতটা ছুটে যায় অথচ ফজরের সুন্নতের ক্ষেত্রে রসুলের হাদিস হল রসুল্সাম রাকা আতাল ফজিরি হাইরু দুনিয়া মাফিহা ফজরের দুই রেখা সন্নত নামাজ দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার সেতু উত্তম এই এত বড় মূল্যবান এই নামাজটা আমার থেকে ছুটে গেল ফজরের জোহরের পূর্বে চার রেখাত নামাজ আল্লাহ রসুল জোহরের পূর্বে চার রেখাত নামাজ পড়তেন আর জোহরের পূর্বে যদি কোনো কারণে পড়তেন না পারতেন তাহলে জোহরের পরে গিয়া এই দুই রেখাত নামাজ জোহরের পরের সূন্যত দুই রেখাতে তার পরে আদায় করে দিতেন আর এই জোহরের আগে চারি রেখাত এবং পরে দুই দুই রেখাত করে সারি রেখাতত রসুস্তা পড়েছেন যে ব্যক্তি মানসল্লা কবলক আর বা আন আর যে ব্যক্তি জোহরের ফরদের পূর্বে রেখা শূন্যত আদায় করবে এবং জোহরের ফরজের পর দুই রেখা শূন্যত এবং অতির আর দুই রেখা শূন্য দুই দুই করে সারে রেখা নামাজ পড়বে আল্লাহ তার জন্য জাহান্নার আমাকে হারাম করে দিবেন তাই এত বড় বিশাল বড় ফজিলত থেকে আমা আমি বঞ্চিত হয়ে যাচ্ছি এই অবহেলা করার কারণে দেরি করার কারণে তিন নম্বর যেটা আমরা হারাবো দেরি করার কারণে সেটা হচ্ছে যেমন যেই সুন্নত না থাকলে তাহিয়েতুল বধু দুই রেখাত নামাজ আমাদের পড়ার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু এই তাহিয়েতুলো নামাজটা পড়লাম না বাইরে আমার সকলকে বলবো কত বড় ফজিলতপূর্ণ কাজ আপনারা হাতে দিলে শোনুন তাইলে আপনারা আন্দাজ করতে পারেন যে এত বড় ফজিলত থেকে বঞ্চিত করা কোনো জ্ঞানী মানুষের জন্য উচিত জ্ঞানী মানুষের কাজ হতে পারে না এক নাম্বার। حضرت زايد بن خالد الجهني رضي الله تعالى عنه تنبؤت أن النبي صلى الله عليه وسلم قال من توضأ فأحسن وضوءه ثم صلى ركعتين لا يسع فيهما غفر له ما تقدم من ذنبه رواه أبو داود حضرت رسول الله صلى الله عليه وسلم إرشاد كرين زيبكتي أطم رفعوزو كربي أتفر دوريكات نماز فروي أتت لو الهدو دوريكات نماز فروي زار مجده كونه بلطوتي كربي نرتد منديه নামাজ পড়বে আল্লাহর ও ফের অতীতের তার যত গুণা আছে সবিরা গুণাগুলো আল্লাহ সব গুণাগুলা ক্ষমা করে দিবেন দুই নামাজ আমি সুযোগ পাচ্ছি আমার গুণাগুলা মোছানোর জন্য আমাদেরকে এমন কে আছি ভাই আমরা যাদের পাপ নাই আমরা পাপে আমাদেরকে ডুবে আছে। আমরা পাপের মধ্যে ডুবে আছি তাই আমি সকলকে বলবো এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করার কোনো জ্ঞানী মানুষের জন্য উচিত হবে না দুই নম্বর দেখে আরও কত বড় আদি দেখেন حضرت عقباء ابن عامر رضي الله تعالى عنه تبون جت حديث بولن قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة أخرجه المسلم عجيب يقول حضرت عقبة ابن عامر رضي الله عنه بولن رسول الله صلى الله عليه وسلم مسلم بكتي زي مسلمان উত্তম অতফর দাঁড়িয়ে তার চেহারা এবং মন আল্লাহর দিকে ধাবিত মন দিন লাগিয়ে পড়বে তার জন্য ওয়াজিব হয়ে যাবে প্রিয় ভাইরা ছোট্ট আমল এটার জন্য কোনো টাকা পয়সা খরচ না আমার সময়ও যাচ্ছে না কিন্তু একটু শয়তানের সাথে মজা আদা করে নফসের সাথে একটু মজে করে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে বিশাল স্বাভাবিক ধন্য হব এটা তাছাড়া যে আমাদের যেটা ফৌত হয় সেটি হলো যে প্রত্যেক আজান একামতের মধ্যবর্তী দুই ডাকাত নামাজ পড়ার জন্য আল্লুর নির্দেশ করেছে প্রত্যেক আজান আর একামতের মধ্যবর্তী কিছু নামাজ পড়া চাই প্রত্যেক আজান একামতের মধ্যবর্তী সময় কিছু নামাজ পড়া চাই তাহলে এই যে আজান একামতের মধ্যে যদি সুন্নত নাও থাকে যে দুই ডাকাত নামাজ পড়ার যে একটা সুবর্ণ সুযোগ এটা আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে তাই আমি সকল ভাইদেরকে বলবো যে আজান একামতের মধ্যবর্তী সময়টা বড় গুরুত্বপূর্ণ সময় কাজ থেকে অপসর হয়ে যেতে আসছি এই কাজটা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি চতুর্থ নম্বর যে জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের হারাই ফেলতেছি আজান একামতের মধ্যবর্তী সময়টা দোয়া কবল একটা সর্বোত্তম সময়ের একটা সময় যে যে সময়ের ভিতরে বান্দার দোয়া আল্লাহর দরবার দ্রুত কবুল হয় সেই সময়গুলোর মধ্যে থেকে একটি সময় হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময় প্রিয় ভাইরা আমি আপনি সব সময় বলি আজ আমরা যারা ইনকাম করতেছি বিদেশে আসছি বা আমরা কাজকর্ম করতেছি যারা আমরা বাবা হয়েছি বা ইনকাম করতেছি এখন প্রত্যেকটা মানুষ আমরা আজ নিজের জন্য যতটুকু না চিন্তা করে তার সাথে বহুগুণে বেশি চিন্তা করি সন্তান সন্ততির জন্য পরিবার পরিজনের জন্য ভাই আমার চেষ্টাটাই শেষ নয় এটাই আমার স্বপ্ন বরং আমার উচিত আমাদের সকলের উচিত এই চেষ্টার সাথে সাথে মহান মুনিবের কাছে প্রাণ খুলে দোয়া প্রার্থনা করা এই একটা সারা সারাদিন কাজ করছেন আজান একামতের মধ্যবর্তী সময় এবার যাদের জন্য পেরেশান যাদের জন্য রাতের গুম হারাম হয়ে যাচ্ছে যাদের জন্য ঘুমাতে পারে না যাদের টেনশানে আপনি আজ পেরেশানি করতে উঠাইতেছেন যাদেরকে সুখী করার জন্য যাদেরকে সুখে রাখার জন্য আমি আপনি আজ সারাদিন পেরেশান তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করি না কারণ শ্রেষ্ঠ এবং দোয়া দুইটা যদি একসাথে হয় তাহলে আশা করা যায় আল্লাহ রহমতে আপনার কমপক্ষ যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যে একদিন পৌঁছে যেতে পারবেন তাই আমি বলবো যাদের জন্য টাকা পয়সা ইনকাম করতেছি যাদের পেরেশানি যাদের জন্য আমরা পেরেশানি উঠেছে তাদের জন্য এই সময়টাতে একটু আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আর এই নিজের এই যে দেহটা এটা একটা নিয়ামত এটা যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন এটা যেন সুস্থ থাকে এই জন্য একটু দোয়ারও দরকার আমাদের যাদের ফিতা মাতা মরে গেছে আর তাদের হক আমরা আদায় করতে পারতেছি না তেমন টাকা পয়সা নাই খরচ করতে পারি না কমপক্ষে আজানেকামতের মধ্যবর্তী মূল্যবান সময় তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করি এই জন্য ভাই এইটা একটা বিশাল সুযোগ

ওয়ান অ্যানএসিবলি মালিক নদীর লাওতা রান্নু কল কল আর সুর লয় সাললাম ইন্যা দোয়া লা ইউ রদ দো বেনাল অ্যাজানিওয়েল কামাতে ফাদু যে নিশ্চয়ই আজান একামতের মধ্যবর্তী সময়ের দোয়া রদ করা হয় না ফেরত দেওয়া হয় না অতপর সুতরাং তোমরা কী করো আল্লাহ কেসে দোয়া করো তাই আমি ভাইদেরকে বলবো আরও অনেক খাদিজ আছে যে এই মূল্যবান সময়টাকে গল্প গুজব করে না নষ্ট না করে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে গল্প করে অথবা ফেসবুক বা ইউটিউব দেখে বা মোবাইল দেখে মোবাইলে গেম খেলে এই মূল্যবান সময়টা নষ্ট না করে আসুন না একটু আল্লাহ কাছে প্রাণ খুলে দোয়া করি আমরা সবাই মস্তাজ সবাই আমাদের মানে মন্দের মাকসদ পর্যন্ত বা আমাদের যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত পোসার জন্য রাত দিন চেষ্টা করতেছে চেষ্টাটাই তো শেষ নয় আল্লাহ রহমতেরও তো প্রয়োজন আছে তাই আমরা সবাই নিজের জন্য পরিবার পরিজনের জন্য সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছে একটু প্রাণ করে দোয়া করার চেষ্টা করি এই সময়টা বড় মূল্যবান সময় তাই আসুন তাহলে দেরি করার দ্বারা আমরা এই বিশাল সুযোগটা হারিয়ে ফেলতেছি তাছাড়া আরেকটা জিনিস হলো যে এই যে মসজিদে দিয়ে যদি আমি একটু বসে থাকতাম যে আজান দেওয়ার পরে সন্ন্যত পড়ে বা দুই দুই রেখা মসজিদ পরে অথবা তাহেতুরুজু পরে আমি যদি মসজিদে বসেও থাকতাম তাহলে নামাজি বলেই আমাকে গণ্য করা হতো এবং নামাজের সব আমার আমার নামে লেখা হতো তাছাড়া আরেকটা বড় ক্ষতি হচ্ছে ফেরেশতারা নিষ্পাপ এই ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হই গেলাম প্রিয় ভাইয়েরা ক্ষতিগুলো আমি যা বললাম একটু চিন্তা করে দেখুন যে এই যে আমরা দেরি করতেছি দেরি করার দরায় হারাইলাম কি আর ফাইলাম কি দেখুন এই ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হই যাচ্ছে কিভাবে হযরতে আবু হরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা সাল্লাম لا يزال العبد في صلاه ما كان في المسجد ينتظر الصلاه সলাটা لم يحدث رواه البخاری হেদরতের রসুর উল্লাহ সাল্লীর সাদ করেন যে বান্দা নামাজের মধ্যেই গণ্য থাকে তার নামাজের মধ্যে তার গণ্য করা হবে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত না অজুভঙ্গ হবে অর্থাৎ অজু অবস্থায় যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে আমি একামতের অপেক্ষা করতেছি ফরজ নামাজের অপেক্ষা করতেছি এই দশ মিনিট পাঁচ মিনিট যতটুকু সময় বসলাম অতটুকু সময় আমি নামাজের মধ্যে বলেই গণ্য করা হবে নামাজের মধ্যেই আসি বলে গণ্য করা হবে আরেকটা দিন দেখেন ফিরিশতাদের দোয়া আর একটা হাদি দেখেন হাদরতে আবর রদিয়ল্লাহ তার নতুন যে হাদি স্থির করেন কালর সুরুল্লাহ হিসাল্ লাহ হরি সাল্লাম লা ইয়া জারুল আব্দু ফি সলাত এন মা খানা ফি মোসাল্লাহু ইয়ং তাজির বান্দা নামাদের মধ্যেই সে সরবাদে নামাজের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত সে নামাজের মানে অধু অবস্থায় নামাজের জন্য অপেক্ষা করতে থাকে এবং অভত হওয়া কনুলুল মায়াটু বলেন দোয়া করেন আল্লাহ হম্মাও ফিরগুলা হো আল্লাহ হম্মা হামো হেপ্তায়ম শরীফা আউ ইয়াদিফ রসুৎস বলেছেন ফিরিশতা তার জন্য দোয়া করে কি বলে দোয়া করেন আল্লাহ হম্মাও হে আল্লাহ এই মুসল্লিকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ হম্ম হামো হে আল্লাহ আপনি মুসল্লির প্রতি রহম করুন তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই থেকে ফিরে আসবে অথবা যতক্ষণ তার অজুভঙ্গ না করবে তাহলে বুঝাইল যে নামাজ রত নামাজের জন্য অপেক্ষা করলাম যে মসজিদে বসে বসে এই একে তো নামাজের সব পেলাম আর নিশফা ফেরিশতাদের এই সুন্দর দোয়া পেলাম কিন্তু যদি এই যে দেরি করতেছি দেরি করার হারাইলাম কি নামাজের সব থেকে বঞ্চিত হলাম সাথে সাথে ফেরেশতার মাসুম নিশপাফ ফেরেস্তাদের দোয়ার থেকে বঞ্চিত হলাম আরেকটা দিশ দেখে অপার হাদিস বলছেন আলা আহাদি আহাদি কো মা দামাফি মাজলিসি হি আল্লাহ ফিরিস্তারা বান্দার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা ওই নামাজের মজদিষে বসে অপেক্ষা করেন কি বলে দোয়া করেন আল্লাহ হামহু আল্লাহ হুম্লাহু আলাইহি বলতেছেন ফিরস্তারা কি আল্লাহ হুম্মার হামহু হে আল্লাহ এই মুসল্লির প্রতি আপনি রহম করুন আর আল্লাহ ফিরলাহ এই মুসল্লির মুসল্লিকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আলাইহি আল্লাহ আপনি তার তবা কবুল করেন তাহলে এটা বোঝা গেল যে এই হাদিসটি বোহারি মসলিম সেখান বর্ণনা করেছেন তাহলে বুঝছেন যে আমি আর আপনি যে এই যে দেরি করলাম বাইরে গল্প করে তাহলে আমরা কতগুলো কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে প্রিয় ভাইয়ের একবার একটু চিন্তা করে দেখুন না কতগুলো লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কতগুলো ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে মানে এত বড় বিশাল ফজিলত থেকে বঞ্চিত করছি কতদিন একদিন দুই দিন হতে হয় কিন্তু প্রতিদিন আমি এভাবেই করতেছি খেয়াল করে এবার হিসাব করে দেখুন আমি প্রতিদিন কতগুলা নেকি থেকে কতগুলা কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলাম সর্বসর যেটা বলবো যে সাত নম্বর হলো যে এই দেরি করার দ্বারাই আমরা তাকবির উলা আমাদের থেকে ফৌত হয়ে যাচ্ছে যাচ্ছি তাকবিরুল একটা মানে অর্থাৎ ইমামের সাথে সাথে তাকবির বলা প্রথম যে তাকবির সেই তাকবীরের সাথে ইমামের সাথে সাথে তাকবির বলে নামাজ পড়া এটা একটা বড় প্রতিরোধপূর্ণ কাজ আসুন দেখুন হাদিস আল্লাহ রসুল কি বলেছেন এই হাদিসটিও হজরত আনাস ইমনি মালিক হ্রদয় আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন

একটি হলো জাহান্নাম থেকে মুক্তি আর একটি হলো মুনাফিকির থেকে মুক্তি প্রিয় ভাইরা এই অলসতার কারণে এই নিজেকে এই বড় ফজিলত থেকে এই বড় সার্টিফিকেট থেকে আমরা নিজেকে বঞ্চিত করছি আমরা একটু চেষ্টা করি তাহলে এই ফজিলতগুলো পাবো নিজেকে জাহান নাম থেকে এবং মুনাফিকির দপ্তর থেকে মুক্ত করতে পারবো আসুন মহান মনিবের কাছে প্রার্থনা করছি তিনি এই ফজিলতগুলো আমাদের সকলকে হাজির করার তো অভিযান করেন এবং আমাদের মনে শয়তানি যে অশা আসে এবং আমাদের যে শয়তান ধোকা দিচ্ছে শয়তান এবং নফসর ধোকার থেকে বেঁচে আল্লাহ এবং রসুলের আনুগত্য করার মতো তৌফিক দান করেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বলে আজকেরই শেষ করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি